রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য লাশ চায় বিএনপি। লন্ডন থেকে তারেক জিয়া এর জন্য নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জ্বালাও পোড়াও ও সহিংসতার জন্য দলটির নেতাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নীতি কার্যকর হওয়া উচিত বলেও মনে করেন তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে বিএনপিকে সন্ত্রাসী দল অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন লাশ চায়। তারেক রহমান লন্ডন থেকে সেই নির্দেশই দিচ্ছেন। তাদের উদ্দেশ্য হলো তারা একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওতে বলছে একটা লাশ ফেললে দশটা লাশ ফেলতে কি অ্যাটিটিউড, কি ভয়াল তাদের অ্যাটিটিউড। নির্বাচনের আগে ও পরে সরকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানান ওবায়দুল কাদের। তুমি ঢাকা চিটাগাংয়ের পথে প্রবেশ পথে রাস্তা বন্ধ করে দিও, পুলিশ চুপ করে থাকবে? এভাবে তো আমি পুলিশের দোষ দেব না। পুলিশের এটা দায়িত্ব জনগণের যানমাল রক্ষা করা, চলাচল নিরাপদ করা। বিএনপির এক দফার সাথে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেউই একমত নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির নামে জ্বালাও পোড়াও করায় এবার মার্কিন ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ উচিত। এটা পরিষ্কার নির্বাচনকে অবস্ট্রাক করা, নির্বাচনকে বাধা দেওয়া। কাজে ভিসা নীতি যদি কেউ প্রয়োগ করে নির্বাচনকে উপলক্ষ করে, তাহলে তো এটা তারা পাওয়া উচিত। যারাই আলোচনা করেছে তাদের এক দফার মধ্যে কেউই নেই, কোনো বিদেশি দূতাবাস এ পর্যন্ত বলে নাই যে আমরা ক্যাটেগর গভর্নমেন্ট, কোনো বিদেশি এ যাবৎ বলে নাই যে উই ওয়ান ডেজিগনেশন অফ শেখ হাসিনা, এ পর্যন্ত বলে নাই, কোনো বিদেশি এ পর্যন্ত বলে নাই যে পার্লামেন্ট বিলুপ্ত। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা গয়েশ্বরকে ডিবি কার্যালয়ে আপ্যায়ন এবং ভিডিও প্রচার নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এতে নিয়মের কোনো ব্যত্যয় দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তুমি কেন খাইলেন এটা জিজ্ঞেস করে, এত 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 ক্ষুধা রাজনৈতিক নেতা। আরে গোয়েন্দার কাজে তুই, গোয়েন্দা গোয়েন্দা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।